প্রশ্ন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ সিদ্দিকী, প্রভাষক রসায়ন, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে, এবং পড়াশোনা চালিয়ে গেলেই হবে না, কারণ যতটুকু পড়ায় ফেলবো এটা কিন্তু আর কলেজে রিপিট হবে না। এটা মনে রাখবা, ওইটা মনে করবো পড়া হয়ে গেছে। অনেকেই তোমরা খুব একটা ক্লাসটা তেমন একটা ফলো করো না, আমার কাছে যতটুকু মনে হয়। আমি দেখছি ভিউয়ার খুবই কম, সো ভিউয়ার যেন কম না হয়, ভিউয়ার বাড়া হয়, যতটুকু পড়াইছি সেটা যেন অবশ্যই পড়ে ফেলা হয়। এটা আর কলেজে কখনোই ব্যাক করা হবে না, ওটা আমরা পড়ানো হয়ে গেছে সেটা ধরে নিব। আচ্ছা, আমরা অ্যালকেনের বিক্রিয়া, আমরা অ্যালকেনের দুইটা আজকের আলোচ্য বিষয় যেগুলো আর কি, অ্যালকেনের বিক্রিয়া আমরা দুটা পড়ে ফেলছিলাম, হাইড্রোজেন সংযোজন এবং হ্যালোজেন সংযোজন। আমরা অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে ওজন সংযোজনটা আজকে দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা, ওজন সংযোজনটা যদি আমরা দেখতে যাই, আচ্ছা আমরা দেখি অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়া। আচ্ছা, অ্যালকিনের ওজন সংযোজনে আমরা প্রথমেই একটা অ্যালকিন নেই, প্রথমেই সহজ অ্যালকিনটা নেই, CH2 ডাবল বন্ড CH2, এটার ওজন সংযোজন আমরা নিব O3। এখানে যদি আমরা যাই, হ্যাঁ, এখানে একটা নিষ্ক্রিয় দ্রাবকে CHCl3, একটা ক্লোরোফর্ম একটা নিষ্ক্রিয় দ্রাবক, এছাড়া আছে কার্বন টেট্রাক্লোরাইড, ওরাও নিষ্ক্রিয় দ্রাবক, ওদেরকে নিয়ে আমরা দেখতে পারি ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে, এখন ওজন সংযোজন কি? এই নিষ্ক্রিয় দ্রাবকে ওজনকে আমরা দ্রবীভূত করে, সবাই ইথেন গ্যাসকে দ্রবীভূত করলে আমাদের যে যৌগটা উৎপন্ন হয় একটা মধ্যবর্তী ওজোনাইড যৌগ উৎপন্ন হয়। ওজনের যৌগটা হবে কি, মানে যেখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে তুমি একটা জাস্ট ওয়ান লাইক পিরামিডের মতো একটা স্ট্রাকচার ক্রিয়েট করবা। ঠিক আছে, দেখো, তিনটা অক্সিজেন তিনভাবে দিয়ে দিলাম, হাইড্রোজেনটা আছে, দুইটা দুইটা রয়েই যাবে তাদের, এই হচ্ছে ওজোনাইট, ওজোনাইট যৌগ। হ্যাঁ, এইটার সাথে আমরা ফিনিশিং বিক্রিয়াটা একটু অন্যরকম, এটা একটা মধ্যবর্তী ওজোনাইট যৌগ। এখানে আমরা পানি এবং জিঙ্ক ব্যবহার করব। এই যে আমরা এখানে অ্যাকচুয়ালি ব্রেক করব, হ্যাঁ, এরকম এরকম আমরা ব্রেক করব। ঠিক আছে, ব্রেক করলে দেখা যায় যে এই অংশ দিয়ে একটা অ্যালডিহাইড বানানো সম্ভব। দেখো, এটা যদি আমরা অ্যালডিহাইড বানাই, HCHO মিথানল, এই অংশটা একই রকম, তাহলে এটা দিয়েও একটা অ্যালডিহাইড, তাহলে এটা হয়ে যাবে কি, দুই অণু অ্যালডিহাইড, প্লাস পানিটা থেকে যাবে এই জিঙ্ক, এই বাড়তি অক্সিজেনটাকে তারা নিয়ে কি হবে, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, আমরা কি বানাতে পারলাম তাহলে, এখানে আমরা একটা মিথানল যৌগ বানাতে পারলাম। ঠিক আছে, মানে এটা দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যালডিহাইড। আমরা এরকম যদি আরো দিব, এরকম যদি আরো কাউকে নিই আমরা, তাহলে এরকম আমরা আরো বানাতে পারবো, ওজন সংযোজনের মতো, যেমন প্রোপিন দিয়েও করতে পারবো, মানে যেখানে দ্বিবন্ধন সেখানে তুমি এরকম পিরামিডের মতো একটা স্ট্রাকচার ক্রিয়েট করবা। ওকে, দেন তোমরা আশা করি পেরে যাবা, এটা কোনো সমস্যা না। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ওজন সংযোজন, এটা অ্যালকিন, প্রোপিন, বিউটিন সবগুলোর ক্ষেত্রে একই। আর এখানে বললাম যে একটা নিষ্ক্রিয় দ্রাবক ক্যালসিয়াম, সরি, ক্লোরোফর্ম অথবা কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা যেতে পারে। ওকে ওকে, বয়েজ অ্যান্ড গার্লস, পরেরটাতে আমরা দেখি অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষা, ওখানে আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা আমরা দেখব। হ্যাঁ, ব্রোমিন দ্রবণ পরীক্ষায় আসলে অ্যালকিনের কি করা হয়, আমরা সহজ অ্যালকিনটাই নিই, CH2, দ্যাট ইজ ডাবল বন্ড CH2, ব্রোমিন দ্রবণ, ব্রোমিনের দ্রবণ, অ্যাকচুয়ালি ব্রোমিনের দ্রবণ, এখানে একই লিখতে পারো, এক ব্রোমিনের জলীয় দ্রবণ। হ্যাঁ, ওখানে কার্বন টেট্রাক্লোরাইড এটা দ্রবীভূত হইতে হবে। হ্যাঁ, এই দুইটার ব্রোমিন, কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত ব্রোমিনের দ্রবণটা হয় কি, অ্যাকচুয়ালি লাল বর্ণের। ঠিক আছে, লাল বর্ণের দ্রবণ হয়। এই লাল বর্ণের দ্রবণটা কি করে, যে যৌগটা উৎপন্ন হবে সেটা বর্ণহীন হয়ে যাবে। এই বর্ণহীন হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা যে স্যাম্পলা বা এই যে অসম্পৃক্ত যৌগটা নিয়েছি সেটা অবশ্যই একটা অ্যালকিন। ঠিক আছে, ওই যৌগটা অসম্পৃক্ত ছিল, মানে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধনযুক্ত যৌগগুলো এই পরীক্ষাটা দেয়, অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন। ওকে ওকে, আমরা দেখি যেখানে খুব সোজা সিস্টেম, একটা ব্রোমিন এখানে এই কার্বনে, আরেকটা ব্রোমিন এই কার্বনে যুক্ত হবে। ওকে, CCH2, এই যে ব্রোমিন, এবং এখানেও ব্রোমিন। হ্যাঁ, এটা হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন। এটা হবে
বর্ণহীন। এই বর্ণহীন অবস্থা দিয়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই বর্ণহীন অবস্থা দিয়ে বুঝতে পারবো যে এটা এটা যে লাল বর্ণকে বর্ণহীন করতে পারছে, কে করতে পারছে? অ্যাকচুয়ালি ইথিন এটা করতে পারছে। তাই ইথিন একটি অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে? তাই ইথিন একটি অসম্পৃক্ত যৌগ। তো এরকম ইথিন, প্রোপিন, বিউটিন সবাই একই কাজ করবে। জাস্ট তোমার ব্রোমিনটা কোথায় লাগবে এটা বুঝে রাখবা, যেখানে যেখানে দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে। হ্যাঁ, প্রোপিন বিউটিন যাই হোক, এটা কিন্তু আরো লম্বা হবে, কিন্তু দ্বিবন্ধনটা যেখানে থাকবে সেই দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনই তুমি বিভিন্ন দুইটা আসলে অ্যাড করবা। এরকম প্রোপিন বিউটিন যদিও হয় তখনও তাদের অসম্পৃক্ততার পরীক্ষা ওটাই, এবং কার্বন কার্বন দ্বিবন্ধন। কিন্তু যে ওই যে অনেক সময় আমরা দেখি কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, দ্যাট ইজ নট রাইট অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওইটা কিন্তু, ওটা কিন্তু মনে করা যাবে না, ঠিক আছে? পরবর্তীতে আমরা যাই শনাক্তকরণের একটা ব্রোমিন দমন করা। আরেকটা পরীক্ষা হচ্ছে বেয়ার পরীক্ষা। অ্যাকচুয়ালি এটা অ্যালকিনের জারণও বলতে পারো তোমরা, এটা আমরা তোমরা এসএসসিতে মেবি মোস্ট প্রবলি পড়ে আসছো, অ্যালকিনের জারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা দিয়ে। আমরা আসলে ওইটাই আবার পড়বো, তাহলে আমরা ইথিন দিয়ে এটা ট্রাই করি। হ্যাঁ, এখানে একটা জাইমান অক্সিজেন আসবে এবং পানি, ঠিক আছে? হ্যাঁ, এই জাইমান অক্সিজেনটা আসলে আসতে আসতেছে কোত্থেকে? এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কেওএইচের দ্রবণ থেকে এটা আসতেছে। হ্যাঁ, আমরা যদি এখন এটার ফিনিশিং লাইন টানতে যাই তাহলে হবে সিএইচ টু ও এইচ বিক্রিয়াটা, ও এইচ সিএইচ টু ও এইচ, ওকে? হ্যাঁ, এখানে পটাশিয়ামের যে বর্ণটা আছে এটা একটা গোলাপি বর্ণের, কটা পটাশিয়াম কি গোলাপি বর্ণ, ঠিক আছে? এটা থাকবে গোলাপি বর্ণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণটা গোলাপি বর্ণের হবে, ঠিক আছে? গোলাপি বর্ণের হবে। কিন্তু এখানে যে ওয়ান টু ডাই হাইড্রক্সি এটা হবে বর্ণহীন, ঠিক আছে? এই একই জানাস ব্রোমিন দমনের মতো এটাও, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণকে দ্রবীভূত করছে, সেই ইথিন দ্রবীভূত করেছে, তাই এটাও একটা ইথিন একটা অসম্পৃক্ত যৌগ। এটা যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কেওএইচের দ্রবণের মাধ্যমে এটা করা হয়, গোলাপি বর্ণ দূর হয়, তাই এটা আমরাকে পটাশ অ্যালকিনের জারণ, মানে অ্যালকিনের জারণের মাধ্যমে এটা হয়। কিন্তু বিজ্ঞানী বেয়ার এটা আবিষ্কার করছেন বলে সেটাকে বেয়ার পরীক্ষা নামে নামকরণ করা হয়ে থাকে। তাহলে এরকম আমরা যখন প্রোপিন দিয়ে করব তাহলে এটা প্রোপিন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো, এই যে এটার আরেকটা নাম হচ্ছে ইথিলিন গ্লাইকোল। দুইটা ওয়েজ পাশাপাশি কার্বনের সাথে যুক্ত থাকলে এটাকে গ্লাইকল বলে। দুইটা কার্বন তাই ইথিলিন গ্লাইকল, তিনটা কার্বন হলে কি বলতাম? হ্যাঁ, আরেকটা তিনটা কার্বন বলতে সিএইচ থ্রি সিএইচ ওএইচ, যদি প্রোপিন দিয়ে করতাম তাহলে এরকম একটা উৎপাদ আমরা পেতাম, ঠিক আছে? তখন এটা হলো প্রোপিলিন গ্লাইকল, ঠিক আছে? ঠিক আছে, প্রোপিলিন দুই নম্বর। হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে না ওএইচ থাকবে না, এটা মনে করো না। হ্যাঁ, এরকম নাম থাকলে আমরা কি বলবো, এটা হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। এরকম আরও আরও কিছু থাকতে পারে। তো এরকম আশা করি অসম্পৃক্ততার পরীক্ষাগুলো আশা করি তোমরা পেরে যাবা। তো আমরা আজকে দেখলাম হচ্ছে কি ওজন সংযোজন, সেখানে অ্যালডিহাইড হতে পারে, অ্যালডিহাইড উৎপন্ন করছে, এখানে কিটোনও হতে পারে, তাহলে শাখাযুক্ত অ্যালকিন নিবা ওখানে। অ্যাকচুয়ালি এটার কথা বলতেছি, হ্যাঁ, এখানে তুমি শাখাযুক্ত অ্যালকিন নাও তাহলে কিন্তু, হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করতে পারো বাসায় বা বিভিন্ন বইয়ে। শাখাযুক্ত অ্যালকিন যদি নাও তাহলে তোমরা কি অ্যালডিহাইডের পাশাপাশি কীটনও করতে পারবা, ঠিক আছে? এরকম অ্যালকিন নিলে তোমরা কি এটার যদি ওজন সংযোজন করা হয় তাহলে অ্যালডিহাইড কিটোন দুইটাই উৎপন্ন হবে। সো এটাও ট্রাই করে দেখবা, এরকম আসতে পারে বা থাকতে পারে, ঠিক আছে? ওকে, আমরা আশা করি আজকের মতো আমাদের পাঠ শেষ। ওকে, ঠিক আছে, পড়াগুলো পড়ে ফেলবা। ওকে।